মোবাইলের মাধ্যমে বর্তমানে প্রত্যেকেই ইউটিউবে ভিডিও দেখে থাকি আপনিও হয়তো ইউটিউবে অনেক দিন যাবৎ ভিডিও দেখছেন কিন্তু ইউটিউবের এমন অনেক গোপন সেটিংস আছে যে সেটিংসগুলোর সাথে আপনি এখনো পরিচিত হতে পারেননি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাকে ইউটিউবের গুরুত্বপূর্ণ কিছু সেটিংসের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে যে সেটিংসগুলো ইউটিউব ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে আশা করি এই জন্য ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করে ইউটিউবের গুরুত্বপূর্ণ সেটিংসগুলোর সাথে পরিচিত হয়ে নেবেন সেই সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ইউটিউব অ্যাপে অ্যাপ্লাই করবেন হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন প্রতিবারের মতো টেক অন বাংলা চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং এপিসোড এবং এই ভিডিও জুড়ে আমি থাকবো আপনার বন্ধু নাসিম ইউটিউবের অসাধারণ প্রত্যেকটি সেটিংসের কাজ শেখার আগে ভিডিওতে আপনি একটি লাইক করে দিন এবং ভিডিও শেষে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনার একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে চলুন কথা না বাড়িয়ে এখন শিখে ইউটিউবের গুরুত্বপূর্ণ কিছু সেটিংসের কাজ প্রথমে এই জন্য আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের ইউটিউব অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন ইউটিউব অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে উপরের দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে লোগো দেখতে পাবেন আপনার চ্যানেলের লোগো অথবা ইমেলের লোগো লোগোর উপর ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন লোগো এই লোগোটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে ইউজ পরিমাণ অপশন শুরু হচ্ছে এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর জেনারেলে ক্লিক করবেন জেনারেলে ক্লিক করার পর আপনি যদি একটু নিচের দিকে চলে আসেন তাহলে এখানে দেখতে পাবেন রিসপেক্টেড মোড এই সেটিংসটি প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে ডিফল্ট অবস্থায় অফ থাকে আমি অলরেডি অন করে রেখেছি আপনি অবশ্যই অন করে রাখবেন যদি অন করে রাখেন তাহলে কি ফ্যাসিলিটিস পাবেন আপনার মনে হয়তো এরকম প্রশ্ন আছে আমি ক্লিয়ার করে দিচ্ছি আমরা যখন ইউটিউবের হোম পেজে স্ক্রল করি তখন দেখা যায় অনাকাঙ্ক্ষিতভাবে অনেক খারাপ ভিডিও শো হয় যে ভিডিওগুলো হয়তো আমরা কখনো দেখি না কিন্তু শো হয় আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে নিয়ে যদি ইউটিউবে ভিডিও দেখার জন্য আপনি বসেন সেই সময় যদি এরকম খারাপ ভিডিও শো হয় আপনি কিন্তু অনেক বেশি লজ্জিত হতে পারেন আর এই সেটিংসটি যদি অন করে আপনি ইউটিউবে ভিডিও দেখেন অথবা ইউটিউবের হোম পেজে স্ক্রল করেন তাহলে কোনো রকম খারাপ ভিডিও শো হবে না আশা করি আপনি বুঝতে পেরেছেন ক্লিয়ারভাবে এখন আপনি যদি উপরের দিকে চলে আসেন তাহলে এখানে দেখতে পাবেন অ্যাফারেন্স একটি সেটিংস আপনি এই সেটিংসে ক্লিক করবেন এবং এখান থেকে ডার্ক থিমে ক্লিক করবেন আপনি যদি ডার্ক থিমটি সিলেক্ট করে রাখেন তাহলে যখন ইউটিউবে ভিডিও দেখবেন সেই সময় আপনার চোখের কোনো প্রবলেম হবে না সেই সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের চার্জও কিন্তু দ্রুত শেষ হবে না এই সেটিংসটিও অনেক বেশি কার্যকরী বিশেষ করে যারা ইউটিউবে রেগুলার ভিডিও দেখেন এখন আপনি ব্যাকে চলে আসবেন এবং এখান থেকে ও টু প্লে সেটিংসে ক্লিক করবেন ও টু প্লে নেক্সট ভিডিও এই সেটিংসটিও কিন্তু প্রত্যেকের ইউটিউব অ্যাপে ডিফল্ট অবস্থায় অন থাকে তো এই সেটিংসটি আপনি অফ করে দিবেন এই সেটিংসটি অফ করে দেওয়ার পর থেকে কোনো ভিডিও দেখা কমপ্লিট হওয়ার পর পরবর্তী ভিডিও অটোমেটিক প্লে হবে না ইউটিউবের এখন আরও একটি চমৎকার সেটিংসের সাথে আপনি পরিচিত হবেন পুনরায় আপনি ইউটিউব চ্যানেলের লোগোর উপর ক্লিক করবেন আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ট্রান অন ইনকোগনেটু একটি সেটিংসে এই সেটিংসটিতে ক্লিক করে আপনি যদি অন করে দেন তাহলে ইউটিউব অ্যাপের মাধ্যমে যে ভিডিওগুলো দেখবেন অথবা দেখার জন্য চার্জ করবেন কোনোরকম চার্জ হিস্ট্রি থাকবে না পুনরায় ইউটিউব চ্যানেলের লোগোর উপর ক্লিক করার পর ট্রান অফ ইনকোগ নেটু সেটিংসে ক্লিক করে আপনি এটি অফ করে দিতে পারবেন ফলে কেউ যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ইউটিউবে ভিডিও দেখতে চায় সে কিন্তু আপনি কি দেখেছিলেন কোনোরকম হিস্ট্রি দেখতে পাবে না আপনি কিন্তু অনেক সিকিউরিটির ভিতরে থাকবেন আশা করি এই বিষয়টিও আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন আরও একটি সেটিংসের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি এই জন্য আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হিস্ট্রি অ্যান্ড প্রাইভেসি আপনি হিস্ট্রি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন উপরের দিকে যদি লক্ষ্য করেন ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি এবং নিচের দিকে দেখতে পাবেন ক্লিয়ার চার্জ হিস্ট্রি এই দুটি হিস্ট্রি কিন্তু আপনি ক্লিয়ার করে রাখতে পারবেন ইউটিউব অ্যাপের মাধ্যমে দেখেছেন কেউ বুঝতেও পারবে না এবং কি চার্জ করেছেন কেউ জানতেও পারবে না এই ভিডিওটির মাধ্যমে আমি চেষ্টা করলাম ইউটিউবের প্রয়োজনীয় কিছু সেটিংসের সম্পর্কে আপনাকে সচেতন করার আশা করি আপনার কাছেও ভালো লাগলো প্রতিনিয়ত যদি এরকম ভিডিও চান আমাদের সাথেই থাকবেন কারণ আমরাই কিন্তু চেষ্টা করি আপনার জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার